আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন থেকে চেষ্টা করতেছি এই লোকটাকে একটু ধুয়ে দেওয়ার জন্যে, কিন্তু বিভিন্ন কারণে সুযোগ পাচ্ছিলাম না। তো আজকে এটা বেস্ট সময়, এর চেয়ে ভালো সময় মনে হয় না তাকে ধুয়ে দেওয়া যাবে। তো আগে দেখে নিই লোকটা কে। ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিশ্বাস করি না। 72 সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাল্লাহ ফেরত যাব। দেখলেন তো কে সেটা, আপনারা বুঝে গেছেন। টাকলার ঘরে টাকলা, এ তো কথার কোনো ঠিক ঠিকানা নাই। শুধু যেখানে যায় সেখানে শুধু ইসলাম বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। সব সময় মুরব্বীদের গালিগালাজ করে, মানে খালি গালি দিতে মন চায়, খালি গালি দিতে মন চায়। থাক, গালি দিয়ে আমি আর আমার মান সম্মানটা নষ্ট করলাম না। যাই হোক, এ হচ্ছে প্রতিনিয়ত মানে বাজে বাজে কমেন্ট, বাজে বাজে কথা বলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে, দিনের পর দিন ভাইরাল হয়েই যাচ্ছে। তো ভাবলাম আজকে ওকে একটু, যাই হোক, মুরাদ টাকলার দিন শেষ। এই টাকলার ঘরে টাকলা, আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা মিজানুর রহমান আজাদীকে নিয়ে যা বলেছিল, গেছিলাম বুঝছেন, কি হাজারে নেই কি হুজুর দাঁড়িয়ালা টুপিয়ালা, ওই যে কয় ঠিক না বে ঠিক। তো আমি বললাম এটা কি ওর বাপে কওলা করে দিয়ে গেছে, এটা কি তার বাবা তাকে কওলা করে দিয়ে গেছে, এই শব্দগুলো না, এই শব্দ ডাক্তার মুরাদও বলবে। দেখি কার গলার জোর বেশি, দেখি কার জনপ্রিয়তা বেশি, এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আপনারা আমার সাথে আছেন, এটা শুনলাম, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে, মিজানুর রহমান আজহারী উনি একজন অনেক ভালো বক্তা, তার বক্তব্য শুনে মানে তার ওয়াজ শুনে অনেক ইয়াং জেনারেশানরা মানে ইন্সপায়ার হয়েছে আর কি, তারা অনেক অনেকেই দিনের পথে আসছে। আর এই মুরাদ টাকলার এর কথাই কে মানে কে মাথা মূল্য দেয় সেটা আমি জানি না আর কি। এর কিছু ভিডিও আমি দেখছি, মানে পুরোনো কিছু ভিডিও, মানে আপনারাও দেখেন, ভিডিও দেখেন, আমি দেখাচ্ছি। মানে কি কি মানে গালি দিয়ে শেষ হবে না, মানে কত গালি দেবার, মানে মুখ দেবে গালি আমার উচ্চারণ হচ্ছে না, আমি কি গালি দেবো একে। যাই হোক, ও বলছে যে ওর মানে ওই বেশি ফেমাস নাকি মিজানুর রহমান আজহারী বেশি ফেমাস। তো মিজানুর রহমান আজহারী একটু ভিডিও দেখি আমরা কিছু। আমাকে দেখ তো যাচ্ছে সম্মানিত চুয়াডাঙ্গাবাসী ভাইয়েরা, প্রতি রাতে এরকম লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ মানুষের ভিড়কে ডিঙে আমাদের গাড়িতে যেতে হয়, আসতে হয়। এখানে যদি আপনারা আমার পথ আগলে দাঁড়ান তাহলে রাত 3-4 মধ্যে আমি বাসায় বসতে পারব। আমি আপনাদের সহযোগিতা চাই, সবাইকে এই যে আমি দেখলাম, এই যে আমি সালাম দিলাম। আমি জানি যে আপনারা যেভাবে মাহফিল চলাকালীন অবস্থা আমাকে সহযোগিতা করেছেন, এখনো আমার যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আমি চাইবো আমাকে এই যে এই মাঝখান দিয়ে একটু রাস্তা করে দেন, এই মাঝখান দিয়ে। যাই হোক, সবই দেখলাম। এরপরে আসে এখন রিসেন্টলি তিনি একদম ভাইরাল হতে 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 একদম শেষ পর্যায়ে চলে আসছে। এখন তার কি ভাইরাল হলো, নায়িকা মাহির সাথে ফোন আলো। সে ফোন আলাপে তিনি কি বলতেছেন, হ্যালো আসতে হবে শাট আপ what you want baby what you want 3 নাম্বার বলবো না 4 নাম্বার কোনটা নাম্বার বলবো বেশি রস হয়েছে তো সঠাই দিব না, তবে তোর শাস্তি হয় না পরে আমি রেপ করবো। এই ফোন আলাপ ভাইরাল হওয়ার পর আমাদের প্রধানমন্ত্রী একদম নির্দেশ দিয়ে দিয়েছে যে আছে এই যে মুরাদ টাকলু, এরা তো ভালো ভাষায় বলা যায় না, এই টাকলু টাকলুকে
পদত্যাগ করতে বলা হয়েছে। পদত্যাগ করতে বলার পর থেকে তার ফোন বন্ধ, তাকে আর খুঁজে পাওয়া যায় না। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাতে তার বাসভবনে সাংবাদিকদের কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেয়ায় তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাত 8টায় এই বার্তা ডক্টর মুরাদ হাসানকে পৌঁছে দেয়া হয়েছে। এর আগে তিনি খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ব্যাপক সমালোচিত হন। পরে চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে তার কথোপকথনের অডিও ভাইরাল হলে আরও সমালোচিত হন। এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালেও সমালোচিত হন ডক্টর মুরাদ হাসান। এখন প্রশ্ন হচ্ছে, টাকলু ভাই আপনি কোথায়, আপনাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, এতদিনের যে আপনার যেই এত যে তরঝম এগুলো কই গেল, আপনার যে এত কথা, আপনার যে এত গলা জোর করে এত কথা বলেন সেগুলো কোথায় গেল? আমার সর্দি লাগছে, মানে আমার কথাগুলো ভালোভাবে বোঝা না গেলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখাবেন এক্সট্রা ভিডিওতে। আসসালামু আলাইকুম।